আওয়ামী লীগের হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। তরুণ বয়সে জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিতে জীবন্ত কিংবদন্তি তিনি। কিন্তু 75-এর 15ই আগস্টে তোফায়েল আহমেদের ভূমিকা নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যথাযথ প্রতিবাদ প্রতিরোধ করতে পারেননি বলে স্বয়ং শেখ হাসিনা নিজেই সমালোচনা করেছেন। এসবের প্রেক্ষিতে তোফায়েল আহমেদ আওয়ামী লীগের রাজনীতিতে কোণঠাসা। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের মূল অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। শারীরিকভাবে তিনি অসুস্থ, গত এক বছর নানা রোগে আক্রান্ত হয়েছে। এখন অনেকটাই পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে গুটিয়ে নিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কের মুখে যখন তিনি একরকম চাপিয়েছেন, তখন নতুন করে আরেক তথ্য তোফায়েল ভক্তদের উদ্বিগ্ন করেছে, অস্বস্তিতে ফেলেছে। ভোলা সদর উপজেলা আসনে নির্বাচিত এমপি তিনি। এখন পর্যন্ত সব নির্বাচনে তোফায়েল আহমেদ ভোলার এই আসন থেকে আওয়ামী লীগের অপরিহার্য এবং অনিবার্য প্রার্থী ছিলেন। তার প্রার্থিতা নিয়ে কোনো সময় কেউ প্রশ্ন তোলার সাহস পাননি। কিন্তু এবার নির্বাচনের আগে হঠাৎ করে ভোলায় তার আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে আরেকজন আশিকুর রহমান শান্তর নাম উচ্চারিত হচ্ছে বেশ জোরে সোরে। আশিকুর রহমান শান্ত সেখানে গণসংযোগও করছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে পরিচালিত বিভিন্ন জরিপে আশিকুর রহমান শান্তর ভালো অবস্থানের কথা উল্লেখ করা হচ্ছে। তোফায়েল আহমেদ বিভিন্ন জনকে বলেছিলেন এটি হবে তার শেষ নির্বাচন, এই নির্বাচনের পর রাজনীতিতে অবসর গ্রহণ করবেন, এমন একটি বক্তব্য প্রকাশে প্রচার করেছিলেন তোফায়েল। কিন্তু শেষ পর্যন্ত তোফায়েল আহমেদ কি আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা সংশয়। অনেকে মনে করছেন শারীরিকভাবে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত তোফায়েল আহমেদের বদলে সেখানে আশিকুর রহমান শান্তকে মনোনয়ন দেয়া হবে। আশিকুর রহমান শান্ত একজন অর্থনীতিবিদ, সাবেক বিজেপি নেতা নাজিউর রহমানের পুত্র, বিএনপি জোটের সাবেক মিত্র, বিজেপির বর্তমান চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর ছোট ভাই। একজন পরিচ্ছন্ন ইমেজের শিক্ষিত ব্যক্তি হিসেবে তার সুনাম রয়েছে। একজন তরুণ অর্থনীতি হিসেবে সরকারের পক্ষে বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। ভোলার রাজনীতিতে নাজিউর রহমানের পরিবারের আলাদা একটা অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে ভোলার রাজনীতিতে নাজিউর এবং তোফায়েলের দ্বন্দ্ব সর্বজন বিদিত। তোফায়েল আহমেদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নাজিউর রহমান আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন, পরবর্তীতে জাতীয় পার্টিতে যান এবং সবশেষে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে প্রার্থ তার রেখে যাওয়া রাজনৈতিক দলের হাল ধরেছেন। তবে শান্ত বড় ভাইয়ের রাজনৈতিক দলে না গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ থাকছেন, তাহলে কি ভোলার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হচ্ছে? তোফায়েল আহমেদ কি শেষ জীবনে এসে মনোনয়ন ঝুঁকিতে পড়ছে? এই প্রশ্ন এখন আওয়ামী লীগের বিভিন্ন মহলে জোরে সোরে আলোচিত হচ্ছে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।